গুড মর্নিং বন্ধুরা, আমি শম্পা। আমার সঙ্গে আছো রোজকার মতন তোমরা। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের সবাইকে জানাই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আর দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করছি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদা সাইকেলকে সাতপাটি গেছিল পিকনিকে, তো সেখান থেকে আসার সময় বাঁধাকপি আর আলু নিয়ে এসেছিল। তো আজকে আমি সেই বাঁধাকপি, আলু আর মটরশুঁটি রান্না করব। আর রান্না করব বেগুন, বিনস, আলু দিয়ে একটা তরকারি। তাতে আমি দেব ধনে পাতা আর মটরশুঁটি। তো দেখো, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। তো আমি তরকারিতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ আর মিষ্টি। তো আমি এবার এতে দেব মটরশুঁটি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি তো দিয়ে দিলাম জল। নাবানো হয়ে গেলে, তরকারিটা হয়ে গেলে আমি এতে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে আর আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা বসাবো। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, কারণ বাঁধাকপিটা আমি ভাজা করব। দিয়ে দিলাম এতে কেটে রাখা আলুর টুকরো আর দিলাম কাঁচা লঙ্কা। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দিয়েছি লবণ, চিনি আর হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এতে কেটে রাখা বাঁধাকপিটা। দেখো, কালকে রাতে যে পায়েসটা করেছিলাম, পায়েসটা একদম বসে গেছে। দাদাভাই দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি, সকালবেলা সে খেয়ে নিয়েছে। বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটিয়ে উঠেছে। তো দেখো, বাঁধাকপি ভাজা হয়ে গেছে আর আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা। তো দেখো, বাঁধাকপি ভাজা হয়ে গেছে আর আমি বাঁধাকপিটা এবার নামিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি নামিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি, সুখী তো সবাই হতে চায়, কিন্তু চাইলে কি আর পাওয়া যায়? তবে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর প্রয়োজন হয় না। পাশে থাকা মানুষটা যদি সঠিক হয় না, তাহলেই সুখী হওয়া যায়। তো চলো, আজকে তোমরা দেখো আমার শিব পুজো। তো আমি পুজোয় বসে গেছি। তো দেখো, তারা মায়ের চরণ আছে, তারা মায়ের চরণে আমি
লাল চন্দন দিয়ে দিলাম। জবার মালা আমি তার আমাকে পরিয়ে দিলাম। এবার আমি আমার শিব ঠাকুরকে স্নান করাবো। আমি প্রথমে ঘি মাখিয়ে নেব। দেখো ঘি মাখানো হয়ে গেছে। তারপরে আমি কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। এবারে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। গঙ্গা জল দিয়ে আমি পরিষ্কার করে দিলাম। ওম তম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুখীয়মামৃতাত্। ওম তম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুখীয়মামৃতাত্। আমি রুদ্রাক্ষরের মালাটা মহেশ্বরকে পরিয়ে দিলাম। এবার আমি দিলাম লাল চন্দনের ফোঁটা। এবার আমি দিয়ে দিলাম দুব। এবার আমি দিলাম আতপ চাল। তারপর আমি দিলাম কালো তিল। তারপর আমি দিলাম গাজর পাতা। তারপর আমি দিলাম ধুতরা ফুল। তারপরে আমি দিলাম নীলকণ্ঠ ফুল। তারপরে আমি দিলাম আকন্দ ফুল।
সাদা ফুল দোপাটি ফুল দিয়ে দিলাম। তারা মায়ের চরণে আমি দিয়ে দিলাম দুব্ব, আর দিলাম শুকিয়ে রাখা বেল পাতা। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। তারা মায়ের চরণেও আমি বেল পাতা দিয়ে দিলাম। দেব এদিকে আমি দেব দুধ, গঙ্গা জল, মধু, কর্পূর আর কালো তিল মেশানো। তার মধ্যে দেওয়া আছে লাল চন্দন। এই জলটা, এই মিশ্রণটা এবার আমি মহেশ্বরের মাথায় দিয়ে দেব। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। ধোকাটি আমি জেলে দিয়েছি, আর জ্বালবো আমি ঘি আর প্রদীপ। সোমবারের পুজোটা আমি এভাবেই করি। যে মঙ্গল ঘট আছে, এই মঙ্গল ঘট তিনটা আমি পুজো করে রাখব। তো আমি শিব পুজো এভাবেই করি। তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না, স্ক্রিপ্ট করে করে দেখিয়েছি, তো বুঝতেই পারছ আমি একদমই প্রথম, তো আমি যার জন্য একটু অসুবিধা আমার হচ্ছিল, তো নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি যাবো তুলসীতলায় জল দিতে। জয় মা তুলসী, জয় মা ষষ্ঠী, জয় মা তুলসী, জয় মা ষষ্ঠী, জয় মা তুলসী, জয় মা ষষ্ঠী। জয় সর্বদেবতা নাম, জয় সর্বদেবতা নাম, জয় সর্বদেবতা নাম। জয় তেত্রিশ কোটি দেবতা স্নান, তেত্রিশ কোটি দেবতা পুষ্পস্নান, তেত্রিশ কোটি দেবতা। হ্যাঁ, তো আমি সূর্য প্রণাম করে চলে এসেছি, তুলসীতলা জল দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, তো ফাইনালি আমার পুজোটা কমপ্লিট হলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। যদি বন্ধু হও, যদি বাড়াও।